না আমি বৃদ্ধাশ্রমে যাবো না। যাবেন না, তুই ঘাস শুদ্ধ দেবো, যাবেন না মানে তুমি না না যা তুই ঘরে যা, বৃদ্ধাশ্রমে যাবো না বাবা। দেখছো এই বোরের কোন কাম পেয়ে যাচ্ছে? রোজা রমজান মাসে কি রোজা রাখে না, খায় না, আর খালি ঘুমায়। এই আর আপনি এত বড় সাহস কিসের জন্য? আপনি আপনার বেডরুম নাই, আমার বেডরুমে আসে আমার বিছানে একটা শুয়েছেন কেন? হ্যাঁ উঠেন, আগে উঠে কথা বলেন। উঠেন, আমি কি উঠতে পারি না? উঠেন, আপনি বেডরুম আছে না, আপনি আমার বেডরুমে কেন আসবেন না? আমি বিশ্রাম করবো না? হ্যাঁ আপনি বেডরুমে যে আপনি বিশ্রাম করেন, রোজা তো রাখেনি না, শরীরটারে কি বানিয়েছেন খাইয়ে খাইয়া? আর রোজা রঞ্জন মাস আপনি রোজা রাখতে পারেন না? হ্যাঁ কথা বলতেছেন না কেন বৌমা? আমি অসুস্থ। কি অসুস্থ? আপনার চেহারা দেখে কেউ বলবে আপনি অসুস্থ? হ্যাঁ কেউ বলবে? কাম কাজ কিচ্ছু করেন না, সারাটা দিন আমি কাজ করতে করতে এমনি রোজা রাখছি, তাই হয়ে গেছি, আসছি একটু বিশ্রাম করবো, আসা থেকে একদম মানে ক্ষেত্রে আসি আর এসে ভাত পাওয়া নিলাম নাকি? আই আপনার ঘর নাই, আপনি ঘরে কেন আসছেন? আপনি আপনি এই অত্যাচার আমার আর ভালো লাগতেছে না। আপনি নিজের ঘর রাখে, আপনি আমার ঘরে আমার বেডরুমে এসে আমার খাটের উপরে শুয়ে থাকেন, আমি একটু বিশ্রাম নিতে পারি না, কিছু নিতে পারি না? আজকে আপনার ছেলে আসুক, আমি আপনার ঘাটটা ধরে আমি আপনার বৃদ্ধাশ্রমে যদি আমি না পাঠাইছি তখন বললেন আমাকে যেভাবে হোক আসতে, আপনাকে আপনি ছেলে শুধু আসতে দেবে আমি কিভাবে পাঠাবো আপনি নিজেও কল্পনা করতে পারেন না। দেখে আজকে আসলে কিভাবে আপনি একটা বৃদ্ধাশ্রমে আপনি নামেন আমার বিশ্রাম থেকে, এখনো বসা রয়েছে, নামেন নামেন। বৌমা আমি বৃদ্ধাশ্রমে যাবো না। যাবেন না, আপনার ঘাট শুদ্ধ দেবো, যাবেন না মানে তুমি নামেন যা, তুই ঘরে যা না, আজকে আপনার ছেলে আসলে দেখছো কি অবস্থা করছে? আমি এই মাত্র গুছাই ঠেয়ে গেছি, কাজ করতে 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 আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, তারপর এই মহিলা কোনো কাজ করে না, আজকে আপনি ছেলে শুধু আইসা নেই, তারপর আমি দেখাবো যা করার আমার কোনো আসতে। একটু বিশ্রাম নিতে পারি না আমি এই মহিলার জন্য, কি অবস্থা করে রেখে দিচ্ছি তো নোংরা করে ফেলছে। আপনি আর দ্বিতীয়বার এই ঘরে আইসেন আর আসবেন কি? আপনি আসা বন্ধ করে দিবো, একবার এই বাসার থেকে বের করে দিবো আমি। আসুক আজকে আপনার ছেলে, আজকে আপনার একদিন কি আমার একদিন। আল্লাহ এমনি রোজা রাখছি কি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আসছো তুমি? আজকে একটা বিহিত করবা, হয়তো তোমার আম্মু এর বাসা থাকবো নাহলে আমি থাকবো, কইলা দিলাম আমি। এই যে সকাল থেকে ওইটা কাজ করতেই আসি করতেই আসি করতেছি, তোমার আম্মু তো একটু জিজ্ঞাসা করবে না বা হাতে হাতে কোনো কাজও করে দিবে না, রোজাও রাখে না, হানকি বড় শুধু খাওয়া দাওয়া করবে, একদিন দিন খালি মোটা হইব। ওনার বেডরুম নাই, উনি কেন আমার বেডরুমে এসে আমার বিছানায় কেন উনি শোবে? না কেন কথা না, আমি আজকে নতুন বিছানা দেখো বিছাইছি, উনি আইসা নোংরা করে ফেলতেছে, কেন নোংরা করবে উনি? ওনার বেডরুম আছে না, উনি কেন আমার রুমে আসবে? এই শোনো তোমার এত কথা বলার কোনো দরকার নেই আর আমার দরকার নেই, আমি ওনার সাথে আর এই বাসায় থাকবো না, তুমি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো যেভাবে পারো যাও। কি বলতেছ না বলতেছ তুমি, তার বৃদ্ধাশ্রমে কি করে রাখবে না তোমার ভালো থাকবে? তুমি কি আমার সাথে সংসার করবা কি করবা না সেটা বলো, যদি আমার সাথে তোমার সংসার করতে হয় তাহলে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে, বুঝতে পারছো তুমি? এখন এটা তোমার ডিসিশন, তুমি কি করবা, আমাকে রাখবা না ওনাকে রাখবা? তুমি যাতে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। হ্যাঁ আমি ওনার সাথে এক বছর থাকবো না, উনি কোনো কাজ কাম করবে না, কিচ্ছু করবে না, সারাদিন ঘুমাবে, তারপর ওনার বেডরুম রেখে উনি আমার বেডরুমে আমার বিছানায় কেন শুবে উনি? তারপরে শুবে তো ভালো কথা, বিছনা দাঁড়ি সব একখানে গোলায় ফেলে নোংরা করে কেন এগুলি করবে উনি? আমি কি চাকর এ বাসার? সারাক্ষণ তোমার আম্মু সেবা করবো আর তোমার এই কাজ কাম করে আমি দেখো তো কি অবস্থা হয়েছে, আমার শরীরের কাজ কাম করতে করতে নিজের একটু যত্ন নিতে পারি না, একটু সাজতে পারি না, কিছু করতে পারি না, আর তোমার আম্মুর চেহারাটা দেখো তো মনে হইতেছে ওনার চেয়ে আমি বুড়ি এমন লাগতেছে আমার। আচ্ছা ঠিক আছে, লাইন আমি দেখতেছি। দেখতেছো কি? ওনাকে যেভাবে পারো বৃদ্ধাশ্রমে রেখে আসবো, আমি ওনার সাথে এক বছর থাকবো না, যাও। আমার কোথায় যা দেখো কোথায়, আমি জানি বুড়িটা গেলেই আমি বাঁচি। মা কি বাবা যথেষ্ট
আমার কথা শোনো, তুমি কাপড় চুপি বুঝে দাও, দাও আগে কাপড় চুপি রেডি করে দাও। বাবা তুই আমার এমনি করিস কেন? তুমি কাপড় চুপি বুঝে দাও, দাও আমি বিদেশে যাব না। কাপড় চুপি 2 মিনিটে কাপড় চুপি বুঝে দাও। এই এখনই বের হবা। তার ব্যাগটা কিসের ব্যাগ? এই শাক তো ব্যাগে ঢুকে গেছ তো, বুঝলাম না তো কথা বলতেছ না কেন? এই শোনো, ব্যাগ নিয়ে, আরে ব্যাগ নিয়ে কই দিস? তোমার কাকু ছোট বসে আছে, কথা বলছ না কেন? আমার আমার আমি তোমার জামা কাপড় পরছো, কিছু বলতেছ না, বুঝলাম না তো। বাবা কি সে কথা বলতেছ না কেন? যেখানে আমার মার কোন অস্তিত্ব থাকবে না সেখানে আমার কোন অস্তিত্ব দরকার নেই। কথা ক্লিয়ার? তাহলে তুমি চাইতে শোনো যে আমার মা বৃদ্ধাশ্রমে থাকে, আমি জন্ম বৃদ্ধাশ্রমে থাকি, এখানে দরকার থাকে। আমার মা তোমার বেডরুমে কেন শোবে? তোমার ওয়াশরুম কেন ইউজ করবে? তোমার বেসিন কেন ব্যবহার করবে? তোমার জিনিস কেন ধরবে? তোমার প্লেটে সে কেন খাবে? তোমার তোমার পানি মরে পানি জল সে জায়গায় কেন সে খাবে? মানে সবকিছু তো আলাদা আলাদা না, সে যদি সবকিছু আলাদা আলাদা করে দিতে তাহলে আমি আলাদা আলাদা দিয়ে দেখে। তুমি তোমার আমাকে ছাড়া আমি শুধু সংসার করতে পারবো না। কষ্ট করো না সেটা। দুনিয়া সবকিছু বাদ দেওয়া যায়, মা বাবার বাক কখন দেওয়া যায় না, আর এগুলো আলাদা করা যায় না। তুমি কার সাথে কি কম্পেয়ার করছো আমি বুঝতে পারছি না। আমি যে মাসে 10,000 টাকা ইনকাম করতাম তখন আমি মায়ের ফলে করতাম, কারণ এই মা আমার 10-15 লিটার ধান গুলি আছে, বড় করছে, খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া করেছে, শিক্ষিত বানাইছে। এই যে চাকরি করতেছে না আমার মায়ের বলতো, কারণ যদি আমার পড়াশোনা না করে তো বড় না করতো, বুকুর দুধ যদি না খাওয়াইতো তাহলে আমি এখানে আসতে পারতাম পারতাম বলো? আর তুমি আমাদের থাকতে পারতাম না। এগুলো সব আমার মায়ের দেওয়া, বুঝতে পারছো তো? যেখানে আমার মার কোনো মূল্য নাই সেখানে মনে করি আমার মূল্য নাই। যে আমার মা বাবা মাকে ভালোবাসতে পারে সে আমার কি ভালো, সে আমার কি মূল্য দিবে? দেখি আমার সম্মান করবে যে আমার মাকে সম্মান করতে না। বলো কোন প্রশ্ন তো তোমার কাছে নাই সেখানে আমি বলো, চলো দরকার হলে আমি আমার মায়ের আলাদা বাসা নিয়ে, আলাদা বাসা নিয়ে আমার মায়ের তুমি আমি থাকবো সেখানে, তোমার মতো মানুষ থাকবে সেখানে, থাকো না একসাথে দিন থাকো না, তুমি তোমার ফ্ল্যাট বাসা এগুলো তোমার দিয়ে গেলাম, ঠিক আছে?